জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বি 1902 সিবি আমেকা শাখা কমিটি কর্তৃক ওমর ফারুক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2022 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে জানুয়ারি 23 তারিখ রবিবার রাতে ঈদগা মনসুরবাদের আঞ্চলিক মেরামত কারখানার বিওবিতে ব্যাডমিন্টন এই ফাইনাল খেলা জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বি 1902 শ্রমিক লীগ আমেকা শাখার সভাপতি মোখলিসুর রহমানের সভাপতিত্বে ও আমেকা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মজুমদারের পরিচালনাত এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিল চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি লায়ন এম এ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসিল চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, অগ্রণী ব্যাংক হালিশর শাখার ব্যবস্থাপক মহিনুজ্জামান চৌধুরী। আর মাঠ নাই, খেলার কোনো পরিবেশ নাই, এটারা যতটুকু পাইছে এটার জন্য ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমরা আর এখানে সবাই মিলিয়ে রে এই এটা ফাঁসে দায় আরে এটারা শক্তিশালী করছি। একজন বসে যান, পচের মাধ্যমে খেলা। এখনকার আমরা যেই সন্তানদেরকে দেখছি তারা দেখা যাচ্ছে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, তা আমরা ওদের আসক্তিটাকে দূর করে আমরা চাই পুরনো সেই দিনে ফিরিয়ে আনতে। শারীরিক চর্চা একটা মাধ্যম, আমাদেরকে সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে, এবং এটার মধ্যে দিয়ে আমাদের খেলাধুলার মধ্যে দিয়ে আমাদের শারীরিক চর্চাটা করতে হবে। এই টুর্নামেন্টটা ষষ্ঠবারের মতো এই টুর্নামেন্টটা আমরা পরিচালনা করতে পারছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কারণে, তো সবাই কাছে দোয়া চাই যাতে আমরা ভবিষ্যতে এটা ধরে রাখতে পারি। অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা আসিল দোলন, কামাল, ইকবাল, প্রমোদ, বিপ্লব, সজীব, ফাহিম, হামিদ, মেজবা, টিপু, আশিক, সোয়ার, বোধকিয়া। এ দূর শেষ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।